আসসালামু আলাইকুম। দ্বিতীয় বার্ষিক থেকে আমি সুমন বলছি। আজকে একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি। আজকে পহেলা রমজান, ওরকম বেশি কথা বলতে পারবো না যদিও। তো আজকে আইকি টাওয়ারের সামনেই আসি। আজকে আমাদের গতকালকে যে 12 জন ভাইয়ের সাবমিশন হয়েছে বিএফএসে, আজকে তাদের ইন্টারভিউ। তো এই কারণে আজকে আসা। তো আজকে আপনাদেরকে আসলে পহেলা রমজান বেশি কিছু বলবো না, এইটুকুই বলবো যে আমি যদি একটু দেখাই, আইকি টাওয়ারের সামনেই আসি। তো আইকে টাওয়ারের সামনে আছি গুলশান 2-এ। ভাইদের আজকে জমা, সবাই মোটামুটি রেডি ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ তাদের কীরকম কী হয় সেটা জানাবো। আচ্ছা, আমার আমার এক ভাই এখানে নাড়াচাড়া করতেছে যে ভাই আমরা এখানে আছি, দাঁড়াই ভাই, দাঁড়াই থাকেন, সমস্যা নেই, ইনশাল্লাহ। সিরিয়াল প্রথমে দিছেন তো, ইন্টারভিউর জন্য কি কোনো নার্ভাস লাগতেছে? আচ্ছা আচ্ছা কালকে তো কোনো সমস্যা হয় নাই তার মানে তুই কই ভাই আচ্ছা এবাইরা কালকে ফাইল তো ওখানে সাবমিশন হয়েছে ফিঙ্গার হয়েছে কোনো ঝামেলা হয় নাই তো ফাইল গোছানো নিয়ে তো কোনো কমপ্লেইন নাই আচ্ছা তো এটা হচ্ছে বিষয় ভাইরা ইন্টারভিউর জন্য আসছে আজকে আইকে টাওয়ারে তো অনেকেই আসছে অনেকের আবার ভিসা ডেলিভারি আছে। তো গতকালকে এখান থেকে হাঙ্গেরির ভিসা দেয় না অনেকেই, বলে স্টুডেন্ট আর ওয়ার্ক পারমিট মিলে 30+ ভিসা দিছে। তো অনেকে হয়তো বা এটা জানে, অনেকে জানে না। তো গতকালকে যে ভিসাগুলো দিছে, আশা করি আজকেও এখানে যারা আসছে ভিসার জন্য তো সবাই ভিসা পাবে, এইটুকুই আশা করি। তো ইনশাল্লাহ ইন্টারভিউ দেন, বাংলায় ইন্টারভিউ হয় এখন পর্যন্ত, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসবে না? কিছু কিছু কোম্পানি আছে যেগুলো খুব সমস্যা, ব্লক কোম্পানি ব্লক লিস্টে আছে, যে কারণে ভিসা হয় না। সেটা এখনই বলা যায় না। পপুবিক্স কেবল জমা হচ্ছে 2024 সাল থেকে, এর আগে জমা হয় নাই, তো আগেই বলা যাবে না ভাই। জি ভাই বলেন, আপনারা সমস্যা নাই, বাইরে সবাই ইন্টারভিউ দেওয়ার জন্য পুরাই এক্সাইট আছে, তো সমস্যা নেই, ইনশাল্লাহ ইন্টারভিউ দিয়ে বের হোক। তারা যখন ভিসা পাবে তখন আমরা থাকবো ইনশাল্লাহ তাদের সাথেই। আচ্ছা, আমার ভাই চলে আসছে, ঠিক আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ। আজকে আসলে ফার্স্ট রমজান, বেশি কিছু আর বলতে পারবো না, এত এনার্জি নাই, এনার্জি লস করা যাবে না। তো সবাই ইন্টারভিউর জন্য আসছে, কেউ ভিসার জন্য আসছে। তো আমিও আইকে টাওয়ারের সামনে থেকেই বলতেছি। তো আজকে আসলে এইটুকুই। আকাশ, তোমার কিছু বলার আছে? না ভাই, আমার কিছু বলার নাই। আচ্ছা, আমার এক ফ্রেন্ড আসছে আজকে জমা করানোর জন্য, তো আমি ওই জন্য আসছি তার সাথে আরেকটু সাহায্য দেওয়ার জন্য। এদিকে আসলে ভালো লাগে, গতকালকে তো 30+ ভিসা হয়েছে, এগুলো দেখলো তো ভালো লাগে, এটাই ভালো লাগে, এটাই মানুষের জন্য ভালো একটা তথ্য পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানুষের ইনফরমেশনের জন্যই আমরা আছি, ইনশাল্লাহ আপনাদের ইনফরমেশন দিয়েই যাব। তো তারা ইন্টারভিউ দিয়ে বেরোক, আশা করি কি ইন্টারভিউ দেয় আসার বিষয়ে এটা সবে জানাবো। তো আমাদের ইয়াসিন ভাই ওই জানি আসে বিএফএসে এম্বাসিতে। তো আজকে আর বেশি, আজকে এই পর্যন্ত শেষ করে রাখবো। সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, পরবর্তী আপডেট দিব ইনশাল্লাহ, আরও ভালো কিছু আপডেট দিব। 2024 সালের পারমিট আমরা অথবা 2-4 দিনের মধ্যে পেয়ে যাব, তখন আপনাদের আপডেট দেবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।